যে স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ, আপনার আয়ু কমে গেছে, অথবা আপনার মৃত্যুটা খুব সন্নিকটে। আমরা অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকি যে হুজুর, মৃত্যুর 40 দিন আগে নাকি মানুষ বুঝতে পারে যে আমার মৃত্যু কবে হবে? আবার অনেকে বলে থাকেন স্বপ্নে নাকি আগাম বার্তা পেয়ে থাকে যে আমার মৃত্যু খুব সামনেই সন্নিকটে আসছে। এই আসন্ন মৃত্যুকে কেন্দ্র করে অনেক বিভিন্ন রকমের বিভ্রান্তিকর কথা রয়েছে আমাদের ইউটিউবের বিভিন্ন ভিডিওতে। সেজন্য আজকে আপনাদেরকে এমন একটা স্বপ্ন সম্পর্কে জানাবো যে স্বপ্নটি দেখলে আপনি বুঝে নেবেন যে আপনার আসলে আপনার আয়ু শেষ, আপনার হায়াত কমে গেছে, আপনার মৃত্যু খুব নিকটে। দেখুন, বিভ্রান্তকর অনেক কথা আমাদের ইউটিউবে দেখা যায়, এগুলোর ভিতরে আপনারা কান দিবেন না, কারণ এগুলো কোরআন, হাদিস, ফেকা, তারিখ, ইতিহাস কোনো কিছুর বই থেকে প্রমাণিত নয়। এগুলো একান্তই মানুষের বানোয়াট কিছু কথা। সেজন্য আজকে যে বিষয়টি আমরা কথা বলবো সেটা হলো যে কোন স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে আপনার আয়ু শেষ, আপনার হায়াত কমে গেছে। দেখুন, এরকম বেশ কয়েকটি স্বপ্ন আছে, তবে সেই স্বপ্নগুলো আমি বিস্তারিত এখন কথা বলবো না, কেন প্রত্যেকটি ভিডিও বিষয় নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও আছে। আজকে শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে আলোচনা করবো, যে স্বপ্নটা দেখলে মানুষের মৃত্যু খুব নিকটে বোঝা যায়। সেটা হলো ইঁদুরে যদি কাপড় কাটতে দেখেন তাহলে আপনার মৃত্যু খুব নিকটে, আপনার আয়ু কমে গেছে, আপনার হায়াত শেষ হয়ে গেছে, এরকমই প্রমাণ বহন করে। সেজন্য যারা এই ধরনের স্বপ্ন দেখে থাকবেন তাদেরকে আমি বলবো যে আপনি যদি আগে ইতিপূর্বে দেখে ফেলেছেন তাহলে অবশ্যই তাওবা ইস্তেগফার করুন, সবসময় জিকিরের হালাতে থাকুন, দুরুদ শরীফ বেশি বেশি পড়ুন। আল্লাহ তাআলা যদি মৃত্যু দিয়ে থাকে তাহলে মনে করবেন যে মৃত্যু আপনার জন্য উপহার স্বরূপ। তোহফাতুল মুমিনি আল মাউত, আল্লাহর হাবিব বলেছেন যে মুমিন তো সেই ব্যক্তি যার জন্য মৃত্যুটা আসে হাদিয়া স্বরূপ, গিফট হিসাবে। তো আপনার আমার উপঢৌকন হিসাবে মৃত্যুটা যাতে আসে সেজন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকা মৃত্যুর, অর্থাৎ নামাজ, রোজা, ইবাদত, বন্দেগি, সেগুলো বান্দার হক, আল্লাহর হক সবকিছু আদায় করে সঠিকভাবে এভাবে থাকা। আর যদি কখনো এমন হয় যে আপনি ইতিপূর্বে কখনো দেখেননি কিন্তু কোনো একদিন দেখে ফেলেছেন, তখন আপনার তাৎক্ষণিক কিছু করণীয় আছে। সেটা হলো খারাপ স্বপ্ন দেখলে যেই করণীয় সেই করণটি এখানেও আপনি করতে পারেন। সেটা হলো যখন আপনি এই স্বপ্নটা দেখেছেন যে ইঁদুরে কাপড় কাটতেছে, তখন আপনি সাথে সাথে উঠে আপনি যেই কাঁথে শোয়া ছিলেন সেই কাঁথটাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে অন্য কাঁথে ঘুমিয়ে পড়েন, এবং যেই কাঁথে শোয়া অবস্থায় এই স্বপ্নটা দেখেছেন সেই কাঁথে হালকা করে 3 বার থুতু নিক্ষেপ করেন, এভাবে হালকা করে থুতু নিক্ষেপ করেন। এই তিনটি কাজ, 1 নম্বর থুতু নিক্ষেপ করা, 2 নম্বর আউযুবিল্লাহ পড়া, 3 নম্বর কাত পরিবর্তন করা। এই তিনটি কাজ করলে ইনশাআল্লাহ আপনার এই স্বপ্নটা আপনার উপরে বাস্তবায়িত হবে না, আপনার উপরে এর কুফল বয়ে আনবে না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আর রুইয়াতুস সালেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।